बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वेलकम टू कुकिंग क्रेज। सरिषार तेलेर तावा कबाब इफतार किंबा ईदेर जोनो परफेक्ट एकटी आइटेम। आज सम्पूर्ण आमार स्टाइले आपनादेरके बानिए देखाबो एई कबाबटी। आमार रेसिपिटी भालो लागले चैनलटी सबस्क्राइब करे साथे थाकबेन। তাহলে স্বল্প উপকরণ এবং সহজ উপায়ে তৈরি করা এই চিকেন তাওয়া কাবাবের রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 800 গ্রাম চিকেন। চিকেনটা আমি আগে থেকে একটি বেসিক ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ম্যারিনেশনের জন্য আমি ইউজ করেছিলাম টক দই, সাদা গোলমরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো এবং লবণ। এগুলো দিয়ে ম্যারিনেশন করে আমি চিকেনটা রেখে দিয়েছিলাম। এখন আমি পরবর্তী ম্যারিনেশনের জন্য একটা সস তৈরি করে নিব। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ করে টমেটো সস ও চিলি সস। এর সাথে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়োটা কিন্তু আমি একটু বেশি ইউজ করব, কারণ এই চিকেনটা একটু স্পাইসি হলেই ভালো লাগে। এবার এর সাথে একটু লবণ এবং সরিষার তেল মিক্স করতে থাকব। সরিষার তেলটা মশলার সাথে নেড়ে নেড়ে মিক্স করতে থাকব আর একটু একটু করে অ্যাড করতে থাকব, যতক্ষণ না পর্যন্ত সরিষার তেলটা উপরে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা বারবার করে সরিষার তেল অ্যাড করতে থাকব। এভাবে ভালো করে মিক্স করতে থাকব এবং দেখা যাবে সরিষার তেলটা মশলার সাথে মিশে যাচ্ছে। একটা পর্যায়ে এসে দেখা যাবে যে তেল দেওয়ার পরে তেলটা সসটা থেকে উপরে উঠে এসেছে এবং একটি সিল্কি টেক্সচার চলে এসেছে। এই সিল্কি টেক্সচারটা না আসা পর্যন্ত সরিষার তেল অ্যাড করতে হবে। আমি আমার প্রয়োজনীয় সিল্কি টেক্সচারটা পেয়ে গিয়েছি, তাই আমি আর সরিষার তেল অ্যাড করব না এখানে। এবার আমি এই সস থেকে কিছুটা সস তুলে রাখব পরবর্তীতে চিকেনের সাথে ডিপ হিসেবে ইউজ করার জন্য। চিকেনটা কুক করার সময়ও কিছুটা সস উপর থেকে ব্রাশ করতে হবে। এবার সসের মধ্যে আমি চিকেনগুলো ঢেলে দিচ্ছি। সবগুলো চিকেন দেওয়ার পরে সসের সাথে চিকেনটা ভালোভাবে মিক্স করতে হবে। আমি হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি। তবে একটা কথা মনে রাখতে হবে, এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে লাল মরিচের গুঁড়ো ইউজ করা হয়েছে। জিনিসটা কিন্তু অনেকটা স্পাইসি। যদি আপনারা হাত দিয়ে মিক্স করেন তাহলে অবশ্যই গ্লাভস পরে নেবেন, নয়তোবা আপনারা কোনো স্প্যাচুলার সাহায্যেও মিক্স করতে পারেন। তবে হাত দিয়ে মিক্স করলে মশলাটা মাংসের সাথে একদম ভালোভাবে মিশে যায়। এভাবে মিক্স করার পরে আমি এইটা রেখে দিব আধা ঘন্টার জন্য। তারপরে একটি ফ্রাইং প্যানে সরিষার তেল গরম করে নিব। সরিষার তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিব চিকেনগুলো। আমি একে একে সবগুলো চিকেন অ্যাড করে দিব। চিকেনগুলো তেলে দেওয়ার সময় চিকেনের গায়ে সসটা একটু ভালোভাবে মেখে মেখে দিতে হবে, কারণ ম্যারিনেশনের সময় অনেক সময় দেখা যায় যে সসটা একটু নিচের দিকে পড়ে গিয়েছে, চিকেনের সাথে অতটা সস লেগে থাকে না। এবারে চিকেনটা একটু হালকা করে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে বলতে চিকেনটা আমি উল্টো বোনা একটু জাস্ট সরিয়ে সরিয়ে দিব, কারণ সসের কারণে চিকেনটা কিন্তু খুব সহজেই তাওয়ার সাথে লেগে যেতে পারে। আমি দুটো রসুনের মুখ কেটে তেলের মধ্যে দিয়ে দিব। সরিষার তেলের সাথে রসুনের খুব ভালো একটি ফ্লেভার ক্রিয়েট হয়। এভাবে কিছুটা সস উপর থেকে ব্রাশ করে দিলে চিকেনটা জুসি থাকে। এবারে একটি ঢাকনা নিয়ে চিকেনটা ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে চিকেনটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। চিকেন সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, বরং অনেকক্ষণ ধরে চিকেন রান্না করলে চিকেনের ভেতরের জুসিনেসটা কমে যায়। অনেকেরই ধারণা চিকেন অনেকক্ষণ ধরে রান্না করলে ভেতরে কাঁচা গন্ধ থাকে না, কিন্তু আসলে কাঁচা গন্ধটা দূর করা বা ফ্লেভার অ্যাড করা কিন্তু আপনার মশলা, উপকরণ, রান্নার ধরনের উপরে নির্ভর করছে। আমি চিকেনগুলো উল্টে দিয়েছি। এবার
না ঢেকে আরও কিছুক্ষণ চিকেনটা রান্না করব এবং উপর থেকে কিছুটা সস এভাবে ব্রাশ করতে থাকব। এতে করে চিকেনটা ড্রাই হয়ে যাবে না এবং ভেতরের জুসিনেসটা বজায় থাকবে। চিকেনটা কিন্তু আমি এতক্ষণ ধরে মিডিয়াম লো টেম্পারেচারে কুক করেছি। এবারে আমি টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিয়ে চিকেনটার মধ্যে একটু পোড়া পোড়া ভাব নিয়ে আসতে চেষ্টা করব। এভাবে করে ক্রমাগত নাড়তে থাকব, কারণ কড়াইয়ের নিচে অনেকটা সসই একটু পোড়া পোড়া হয়ে লেগে আছে, আঠালো হয়ে। চিকেনটা যখন এভাবে পোড়া পোড়া হয়ে আসবে ঠিক তখনই আমি চিকেনটা নামিয়ে সার্ভ করে নিব একটি সার্ভিং ডিশে। রেসিপিটি ট্রাই করার আগে আপনি বুঝতেই পারবেন না যে কতটা মজাদার এবং চটপটে এই চিকেন তাওয়া কাবাব। সরিষার তেলের সাথে স্পাইসি সস এবং রসুনের একটি অসাধারণ কম্বিনেশন। রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।